আমি আপনাদেরকে বাবা একটুখানি কারবালা রস করব, কারবালা একটুখানি টাচ দেব, যেহেতু সামনে মহরম মাস। সোনা আব্বা জানেরা ভুল বুঝবেন না বাবা, আল্লাহ নবী হযরত জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে ওই কুফার ময়দান আরাফা আপনার কিনা কারবালার মাঠে নিয়ে চলে গেল, কারবালার মাঠে নিয়ে গেল। আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই জিব্রাইল এই ফাঁকা মাঠে কেন তুমি আমাকে নিয়ে আসলে? ওরে জিব্রাইল এই জায়গাটার নাম কি? আমি নবী এই জায়গাটা তো কোনোদিন আসি না। ও জিব্রাইল একটা বার বলো না এই জায়গাটার নাম কি? ওই সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাটার নাম হলো কারবালা। আল্লাহ নবী বলে, জিব্রাইল ও জিব্রাইল কেন হঠাৎ করে কারবালায় নিয়ে আসলে? ওই সময় নবী আমার জিব্রিল আমিনকে বললেন, জিব্রাইল কেন কেন বলো? জিব্রিল আমিন বললেন, হুজুর হুজুর এই জায়গাতে একটু মাটি খোঁড়েন, একটু মাটি খুঁড়লেন দেখতে পেলেন ওই মাটির ভিতর থেকে রক্ত, আবার একটা জায়গায় খুঁড়লেন আবার রক্ত বার হয়, আবার এক জায়গায় খুঁড়লেন আবার রক্ত বার হয়, যত জায়গায় করে রক্ত 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 রক্ত, আর এই রক্তের ভিতর থেকে একটা শব্দ চলে আসছে, নানা ভাই নানা ভাই নানা ভাই নানা ভাই নানা ভাই। আল্লাহ নবী তম্বে গেলে আমার নবীর কলিজা কানা শুকে যায়, আমার নবীর কলিজাটা চৌচির হয়ে যায়। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, ওরে জিব্রাইল জিব্রাইল ওরে জিব্রাইল 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 রে, আমি নবী আর এখানে দাঁড়াতে পারি না, ও জিব্রাইল সঙ্গে সঙ্গে আমাকে একটু নিয়ে চলো, জিব্রাইল আমাকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে চলো, ও জিব্রাইল চলো চলো চলো, আমি নবী আর থাকতে পারি না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওই কারবালার ময়দান থেকে এক খামচা মাটি নিলেন, এক খামচা মাটি নেবার পরে আল্লাহ নবীর হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই মাটিটা নিয়ে যান, এই মাটিটা নিয়ে বাড়িতে চলে যান, এই মাটিটা কোনো একজনের কাছে রেখে দেবে, একটা কাচের বদলে কাচের বদলের ভিতরে এই মাটিটা রেখে দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মাটিটা যেদিনে রক্তে পরিণত হয়ে যাবে সেদিনে মনে করবেন আর ইমাম হুসাইন নাই, আপনার নাতি নাই, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ এক খামচা মাটি নিয়ে আপনি বাড়িতে যান, কাঁচের একটা বোতলে রেখে দেবেন। নবী মাটিটা নিয়ে আসলেন, মাটিটা এনে আল্লাহ নবীর বিবি আম্মা জান আসমাকে ডাকলেন, আসমা আসমার বয়সটা একটু অল্প ছিল, আসমা এই নাও এই মাটিটা রেখে দাও একটা কাঁচের বোতলে রেখে দেবে, আসমা শোনো আর এই মাটিটার দিকে সব সময় খেয়াল রাখো, এই বোতলটার দিকে তুমি সব সময় খেয়াল রাখবে আসমা, এই মাটিটা তুমি কাঁচের বোতলে রেখে দাও, কাঁচের বোতলে। বাবাজি ভাইজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিল, কেন শহীদ হয়েছিল জানেন? এই আমার আপনার নাজাতের জন্য, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তো নেতা নেত্রী সব খুন হয় মালের জন্য, কিসের জন্য? মাল মাল কিচ্ছু না, গম টাকা একটা তিরপল এইসব একটু পাওয়ার জন্য, একটু চা পাওয়ার জন্য বলে অমুকির মার্ডার করে এত দিয়ে আসতেছে বাবু, অমুকির ঘর ভেঙে দিচ্ছে, কোন ব্যাপার হাউসফুল হাউসফুল টিকিট, কথা বুঝলেন? আর ইমাম হুসাইন শহীদ হয়েছিল গদির জন্য না, অর্থের জন্য না, টাকার জন্য না, জমি জায়গার জন্য না, সম্মানের জন্য, খ্যাতির জন্য না, ইজ্জতের জন্য না। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিল
ইনসাফের জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, ইনসাফ পাওয়ার জন্য, ইনসাফ দেওয়ার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিল। তার প্রধান কারণ হলো উম্মতি মুহাম্মাদি যাতে জান্নাতে যায়, এর জন্য ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছিল। জোরে বলে, আর একবার জোরে বলে, আর একবার জোরে বলে, নারী দেখবে, নারী দেখবে। ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই, শুনে রেখে দাও, আমার নানা এমন একটা নানা, আমার নানা যদি না হতো আপনার নানা হতো না, আমার নানা যদি না হতো আপনার নানা হতো না। ও নানা ভাই, নানা ভাই, ওই নানার দিক থেকে আমরা আপনার থেকে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই সময় নানা ভাইকে কোলে তুলে নিল, এ গালে চুমা, ও গালে চুমা। আমার নবী বলে, নানা ভাই, ও নানা ভাই এত ভালোবাসা, ও নানা ভাই এত বুদ্ধি, ও নানা ভাই এত পিয়ার, এত ভালোবাসা, এত কথা কোথায় শিখেছো নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই, হা হা, সত্য সত্য তুমি আমার থেকে বড়। ভাইরা বাবা জিরাম, আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হুসাইন আমার নবী খুব ভালোবাসতেন, আমার নবী ইমাম হাসাইনকে ভালোবাসতেন, হোসেনকে ভালোবাসতেন। নবী আমার এত মহব্বত করেছিল, এত প্রিয়ার করেছিল, সেই ইমাম হোসেনকে কারবালার ময়দানে যখন ইজিদ বাহিনী হত্যা করা হয়, হত্যা করবে, জবহ করবে, আল্লাহ নবী দিন দুনিয়ার মাদুসা এক তারিখে আমার নবী, আমার নবীর মনটা মরা, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবী মনটা বড় খারাপ, কেননা ঈদের দিনে, ঈদের সময়, ঈদের সময়, বকরা ঈদের সময়, ও বাবাজি ভাই জানেরা, ঈদের সময় আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হুসাইন লাল একটা জামা গায়ে দিয়ে আমার নবীর কাছে এসেছে, আর ইমাম হাসান সবুজ একটা জামা গায়ে দিয়ে আমার নবীর কাছে এসেছে। আমার নবী দেখে দেখে থমকে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে, ও নানা ভাই, এ জামরা তোমার কোথায় পেলে, এ জামা কোথায় পেলে। ওই সময় ইমাম হোসেন আর হুসাইন বললেন, নানা ভাই, আমাদের মা আমাদেরকে দিয়েছে। আল্লাহ নবীর মনটা বড় খারাপ, হঠাৎ হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে এসে হাজির, জিবরিল আমিন আল্লাহ নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। জিবরিল আমিনের গায়ে, জিবরিল আমিনের গায়ে মাটি, কাদা মাটি লাগানো আছে, জিবরিল আমিনের গায়ে কাদা মাটি লাগানো আছে, আর জিবরিল আমিনের ওই কাদা মাটি শরীরে কিছু রক্ত, ছোপা ছোপা রক্ত, রক্ত গায়ে দিয়ে জিবরিল আমিন কাদা মাখা অবস্থায় আল্লাহ নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী জিবরিল আমিনকে বললো, এ জিবরাইল, ইতিপূর্বে তুমি আমার কাছে অনেকবার এসেছো, ও জিবরাইল, কিন্তু এমন একটা অবস্থা, এই কাদা মাখা অবস্থা, ছোপা ছোপা রক্ত গায়, তোমার গায়ে যেন রক্ত, ও জিবরাইল, কেন কেন কেন, আমি নবী আমার কাছে কেন তুমি আসলে, ও জিবরাইল, তোমার গায়ে রক্ত, কাদা মাখা শরীর নিয়ে তুমি আমার কাছে এই মুহূর্তে এই হালতে কেন আসলে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গা থেকে একটু মাটি নেন, একটু মাটি নেন। রাসূল জিবরিলের গা থেকে একটু মাটি নিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা একটু শোকেন, একটু নাকে দেন। রাসূলের জিবরিল আমিনের কথা শুনে রাসূল ওই মাটিটা নিয়ে একটু নাকে দিলেন, নাকে দিয়ে শুকলেন, দেখতে পেলেন ওই মাটির ভিতর থেকে হযরত ইমাম হুসাইনের গন্ধ বার হচ্ছে। সুবহানাল্লাহ, বলে ইমাম হুসাইনের গন্ধ বার হচ্ছে। আল্লাহ রাসূল বলছে, এই জিবরাইল, এ তো দেখছে আমার হুসাইনের গন্ধ, হুসাইনের গন্ধ। জিবরিল আমিন বললেন, হুজুর, এই যে মাটি রক্ত দেখতে পাচ্ছেন, এই রক্তটা ইমাম হুসাইনের রক্ত।
বলছে কেন হে জিব্রাইল, আমার কাছে এই মুহূর্তে তুমি এমন কথা আর এই অবস্থায় এমন করে কেন বলছো? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আপনি যাবেন? আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আপনি যাবেন? এ বাবাজি, আজ পেরা শেষ হয়ে আসছে, একটু শোনেন। জিব্রাইল আমিন বললেন, হুজুর চলেন, আমার সাথে চলেন। আবার ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা ও মুরুব্বিয়ানেরা, গভীরভাবে আলোচনা বজেন। আমি আপনাদেরকে বাবা একটুখানি কারবালা রস করব, কারবালা একটুখানি টাচ দেব, যেহেতু সামনে মহরম মাস। সোনা আব্বা জানেরা ভুল বুঝবে, মুরুব্বি বাপেরা আব্বারা। জি, তো কথা হলো, আপনারা এই যে মাহফিলটা দিচ্ছেন, দীর্ঘ 23টা বছর ধরে আলহামদুলিল্লাহ একটা কবুলিয়াতের মজলিস, দীর্ঘ 23টা বছর একাধারে মাহফিলটা হওয়া মানে আল্লাহর দরবারে কবুল, কথা বুঝছেন? অতএব এই মাহফিলটা যাতে কিয়ামত পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত। আরে ভাই, আপনি যদি সহযোগিতা করে, কোনো গ্যারান্টি নেই, আপনি কিছু সহযোগিতা করে, দান করে, যদি আপনার কোনো বিশ্বাস নেই, কালকে মরে যেতে পারে। আছে কেউ বলতে পারবে যে আমি কালকে বেঁচে যাব, কালকে বাঁচবো? কথা বুঝছে? তা আমি তো 9টায় উঠেছি, কত ঘন্টা করবে? এখন তো এই বাজে তো কটা? 11:10। তা 11:10 মানে কালেকশন করতে, দোয়া করতে 12টায় বাজবে, কথা লিলিকে লিখে দিবে, কথা বুঝছো? আর কেন, আমরা তো জানি আমাদের দোয়াটা করতে, কালেকশন করতে 1 ঘন্টা চলে যায়। 1 ঘন্টা না গেলেও 45 মিনিট তো যাবি, তাহলে 12টা বাজবে। আর ওয়াজ যদি ওয়াজের মজলিস হয়, আমি আর 1 ঘন্টা চালিয়ে দিতাম, কোনো ব্যাপার ছিল না, কথা বুঝছে? তা ঠিক আছে, আপনারা ওয়াজ শুনতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পিছনে ভাইরা অনেক দাঁড়িয়ে আছে, আর এই সামনে চেয়ার টেয়ার কিছু দিয়ে সামনের দিকে এগিয়ে বসেন না, একটু আগে আসেন, একটু তকবীর দেন, নারে তকবীর। পিছনের ভাইরা একটু তকবীর দেন, নারে তকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কবরবাসী গণ, নারে তাকবীর, নারে তাকবীর। কবরস্থানের ঐতিহাসিক জলসা, কবরস্থানের ঐতিহাসিক জলসা, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দীন ইসলামের আলো, নারী দেখবে, নারী দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, ওয়ালা আলে সাইয়্যিদিনা, যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি বলেন না সুবহানাল্লাহ, আপনার শিওরে নবী আসুক এটা কি আপনি চান না? কথা বুঝছেন? কথা বলেন, আপনার শিহরে, আপনার বিছানাতে আপনার নবী আসুক, একটু চায় না, মন চায় না? সব এখন বিছানায় চলে, সব নায়িকা চলে আসতেছে, নায়িকা ফেসবুকে ছবি দেখে দেখে সব ভূমির ঘরে চলে আসতেছে, কথা বুঝলে? সব ইয়ং ছেলেরা ফোন করছে, হুজুর কি সর্বনাশে এই কাণ্ড হয়ে যাচ্ছে, কি করব? আমি বললাম, বাবা একটু ফেসবুক ঘাটা বন্ধ কর দাও। তাহলে বন্ধ করলে তো হচ্ছে না, ব্লক করে দাও, ব্লক করে দাও। তাহলে এমনি এমনি চলে আসতেছে, এমনি এমনি না।
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নেতে এসে। যদি নাত পড়তে পড়িতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়ারে এসে। আমি সাত গাতি হলাম তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে মনের মতো সাজাই। চলে বলে আমি সাত গাতি হলাম তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে মনের। যদি মনের মতো কথা মনির মতো না হয়, যদি মনের মতো কথা মনির মতো না হয়, মনির মতো সাজিয়ে দিও সুর আমার সে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নেতে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা ও মুরব্বিয়ানেরা, আলোচনা বোঝেন না বাবা, আমি আপনাদেরকে আম্মা জান ফাতেমার কবরের কথা বলছিলাম। ও নওজোয়ানেরা, তরুণেরা, অসুরামানিকেরা ভুল বুঝবেন না, আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরকে বলতে লাগলো, এ ফাতেমার কবর শুনে রেখে দাও, আমি দামি আজকে দিনে যে ব্যক্তিটা তোমার কবরে দোয়া হবে তিনি অন্য কেউ না, তিনি হলে ইমাম হাসান হুসাইনের মা। ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ নবী বলেছে, ও সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বাবা শোনো, পৃথিবী সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে চলে যাবে, নবীরা জান্নাতে যাবে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই জান্নাতে যাবে, সাহাবাই কেরামেরা জান্নাতে যাবে, আবু বকর, ওমর, উসমান, আলী সবাই জান্নাতে যাবে, তাবে তাবিনরা জান্নাতে যাবে, ইমামগণ জান্নাতে যাবে, ওলি আউলিয়া জান্নাতে যাবে, ইমাম মুসল্লি, হাফেজ কারি, মাওলানা মুফতি, মুয়াজ্জিন, ডাক্তার, মাস্টার, খেটে খাওয়া চাষি বাসি, দোকানদার, ব্যবসাদারি সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, পৃথিবীর কোটি 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 মানুষ সবাই জান্নাতে চলে যাবে। কিন্তু না না, জান্নাতের ক্ষুধা মিটবে না, জান্নাতের স্বাদ মিটবে না, জান্নাতের পেট ভরবে না, জান্নাতের স্বাদ মিটবে না, জান্নাতের ক্ষুধা মিটবে না, জান্নাতের আশা মিটবে না, যতক্ষণ না পর্যন্ত তিনজন ব্যক্তি জান্নাতে না যাবে, ততক্ষণ না পর্যন্ত জান্নাতের ক্ষুধা মিটবে না। সাহাবাই কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই তিনজন ব্যক্তি কোন কোন ব্যক্তি, হুজুর আপনি আমাকে জানিয়ে দেন, আমাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শোনো, এক নম্বর হলো আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত আমার বেটি ফাতেমা। নবীজি বলেছেন তিনজন ব্যক্তি, পৃথিবীর সবাই জান্নাতে যাবে সব, কিন্তু তিনজন যাবে না, তাতেই জান্নাতের ক্ষুধা মিটবে না। সুবহানাল্লাহ, বলে জান্নাতের আশা মিটবে না, জান্নাতের স্বাদ মিটবে না, জান্নাতের পিপাসা মিটবে না। এক নম্বর হলো আমার ফাতেমা, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, যদি বলবেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বলেছেন, আমার
আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিন নম্বরে হলো আমার কলিজার টুকরা ইমাম মির্জা নায়রাল মনি সোনার চাঁদ সোনার মনি আমার কলিজার টুকরা আমার ভাই ছোট ভাই আমার ভাই ছোট ভাই আমার ইমাম হুসাইন এই তিনজন ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের ক্ষুধা মিটবে না জান্নাতের স্বাদ মিটবে না জান্নাতের পিপাসা মিটবে না ও ভাই আমার বাবাজিরা আমি আপনাদের কাছে যে কারবালার ওয়াজ করছিলাম ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী পাক এক তারিখে আল্লাহ নবীকে কোথাও খুঁজে পায় না আমার নবীকে কোথাও খুঁজে পায় না সাহাবাই কেরামেরা কেঁদে জারে জার হয়ে যায় আমার নবীকে তিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেল নবীকে খুঁজে পাওয়া যায় না নবী নাই নবী নাই নবী নাই গোটা মদিনা শরীফে কান্না রোল চলে আসে সাহাবাই কেরামেরা পাগলের মতো খোঁজে এদিকে যায় ওদিকে যায় চতুর্দিকে যায় এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে আবু বাকার একদিকে চলে যায় ওমর ফারুক একদিকে চলে যায় উসমান গনি একদিকে চলে যায় যে যার মতো চতুর্দিকে চলে যায় নবীকে পায় না নবীকে খুঁজে পায় না ও বাবাজি হঠাৎ একটা রাখালকে আবু বাকার বলতে লাগলো ভাই রাখাল আপনি কোথায় যাচ্ছেন বলে আমার নবীকে খুঁজে পাই না ওরে রাখাল বলো বলো আমার নবীকে তুমি দেখেছো ওই সময় রাখাল বললেন ভাই আবু বকর আমি আমার নবীকে দেখিনি কিন্তু আজকের তিন দিন হয়ে গেল আমি রাখাল আমার গরু ছাগল উট ভেড়া দুম্বাগুলোকে তিন দিন তারা ঘাসে মুখ দেয় না তারা খেয়ে খায় না আমি কাকাল এত মার মারছি আর তারা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে রাখাল বলতে লাগলো ভাই আবু বকর ওই যে বিরাট একটা বড় পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে ওখান থেকে কি যেন মাঝে মাঝে গুনগুন গুনগুন করে একটা কান্নার আওয়াজ চলে আসে সিদ্দিকী আকবর আর দেরি করলেন না দৌড়ে দৌড়ে ছুটতে লাগলেন ওই পাহাড়ের উপরে চলে গেলেন গিয়ে দেখলেন ওই পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ রসুল সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করে কাঁদে আবু বকর আমার নবীকে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলে না আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আজ তিন দিন হয়ে গেল নবী গো আপনার চাঁদ মুখখানা আমি আবু বকর দেখতে পাই না আমি আবু বকর আমার কলিজা এখনো ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বার মাথা তোলেন আমার নবী কোনো মতি মাথা তোলে না অবশেষে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমি আবু বকর কথা দিলাম আমার জীবনের যত আমল আছে আমার জীবনের যত নেকি আছে সমস্ত আমলগুলো নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম ভাই আবু বকরের ঈমান কতটা জানেন ঈমান ঈমান জি কতটা নেকি ওমর ফারুক একদিন আবু বকরকে ডেকে বলছে আবু বকর ও ভাই আবু বকর আমি ওমর আমার সারা জীবনের আমল সব আপনাকে দিয়ে দেব কিন্তু ভাই বিনিময়ে আপনি আপনার এক রাতের ইবাদতটা দিতে পারবেন এক রাতের আমল সরল হবে এক রাতে আমার জীবনের সারা জীবনের আমল সব দিয়ে দেব কিন্তু আপনার আপনার জীবনের একটা রাতের ইবাদত আমল একটা রাতের আমল আমি আমি ওমর ফারুক আমাকে দেবেন আবু বকর বলেছিল ভাই ওমর আমার জীবনের একটা রাতের আমল আমি দিতে পারবো না
আমি দিতে পারবো না। সেই রাতটা কোন রাত জানা আছে? সেই রাতটা হলো হিজরাতের রাত, হিজরাত। আল্লাহ নবী একদিন বলেছিল, আবু বকর তৈরি থেকো, আমাকে মক্কা থেকে চলে যেতে হবে। তো সেই দিন থেকে আবু বকর আর ঘুমাতো না, গাটরি গুটি গুছিয়ে নিয়ে দরজার ধারে বসে থাকতে, ঘুমাতো না। কখন নবী এসে ডাকবে, কখন নবী এসে ডাকবে? তো নবীজি ৬ মাস পরে, এখান থেকে ৬ মাস আগে বলেছে, আর ৬ মাস পরে একদিন রাত্রেবেলা টুক করে দরজা বাড়ি মারছে, যেই মারি মেরেছে, আবু বকর বলে ছোট্ট করে ডেকেছে, আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। আরে ভাই, রাত ১:৩০ দুটোর সময় টুক করে বলবো, আর টুক করে এরকম কত মহব্বতের বিবি আছে, সে পর্যন্ত ডাকতে পারবে? কথা বলে জি, আবু বকর খুলে দিলেন, বলছে হুজুর চলেন রেডি। তা আবু বকর রেডি মানে তুমি কখন রেডি হলে? এখান থেকে ৬ মাস আগে আপনি আমার বলেছিলেন, যাও বাকা তৈরি থেকে যেতে হবে। হুজুর সেই দিন থেকে আমি আর ঘুমাইনি, আমি গাঁটরি গুটি গুছিলে দরজায় পিঠ লাগিয়ে হাই বসে থাকতাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, লাউজিদা ঈমান আবু বকর লাজাদা ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, গোটা পৃথিবীর মানুষের আমলটা যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমলটা যদি দাড়িপাল্লার অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের আমলের দিকটা ঝুঁকে যায়। সেই আবু বকর বলেছে, আমি নবী, আমি আবু বকর, আমার জীবনের যত আমল, আমার জীবনের যত নেকি আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি আবু বকর দান করে দিলাম। ও সোনা মানিকেরা নওজোয়ানেরা, আল্লাহ নবী মাথা তোলে না। এবার ওমারে ফারুক ছুটে এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি ওমার, একটাবার আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তোলে না। ওমার বলতে লাগলো, নবী গো, আমি ওমার, আমার জীবনের যত নেকি, আমার জীবনের যত আমল, সমস্ত আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ওমার দান করে দিলাম। ওমারের কত আমল? ওমার ওমার জানেন, ওমারের আমল সম্পর্কে জানেন? আল্লাহ নবী ১ তারিখে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আকাশের তারকা কি তোমরা গুনতে পারো? এই তারা গোনা যাবে? কথা বলেন, আকাশের তারকা তোমরা কি গুনতে পারো? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, কি করে গুনবো? আল্লাহ নবী ওই সময় সাহাবাদেরকে বললেন, আকাশের তারকা যেমন গোনা যায় না গো, আমার ওমারের নেকিও গোনা যায় না। ওই নবীর বলছে, হুজুর আমার সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম, মাথা তোলেন। আল্লাহর নবী মাথায় তোলেন। এবার উসমান গনি ছুটে এসেছে, উসমান বলছে, হুজুর আমি উসমান, আপনি আমার লাকাব দিয়েছে জিন্নুরাই, নবীর দুটো কন্যাকে উসমান বিয়ে করেছে, ওই জন্য উসমান গনি দুটো নূরের অধিকারী। কি বুঝছেন? আরে নবীর মেয়েকে বিয়ে করে সে যদি নূরের অধিকারী হয়, আর যে নবী সেই নবী কি নূরের না? কথা বলছেন নাকি? কত বড় হেউড়ের কুমড়ার বেড়ে বলছে, নবী নূরের না, নবী মাটির তৈরি। আবার দলিলদের চাদিল্লা দিচ্ছে, আবার এদিকে উসমান উসমান গনিকে বলছে, উসমান গনি দুটো নূরের অধিকারী, আর আমার মেয়েকে বিয়ে করে সে যদি নূরের অধিকারী হয়, তা আমার আমার মেয়ে আমি জন্ম দিয়ে আমি কি নূর না? কথা বলছেন না কেন? জিন্নুরাইন দুটো নূরের অধিকারী উসমান গনি। এই উসমান গনি যে উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, যে উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, ওই উসমান, ওই যে মদিনা নবাবী কাট্টাকা, ওই যে মদিনা নবাবী শরীফ, যে
যে যে জায়গাটা আছে ওটা ওই জায়গাটা কেনা জায়গা, ওই জায়গাটা কার টাকায়, কার টাকায় কেনা? জান্নাতুল বাকি যে কবরস্থানটা কেনা হয় ওটা কার টাকায় কেনা? উসমান গনির টাকায় কেনা। ইসলাম, ইসলামে যেমন সাহসী ব্যক্তি লেগেছে, ভালোবাসা লেগেছে, জি তমন অর্থ লেগেছে, ধনীও লেগেছে। তৎকালীন সময় উসমান গনি ছিল সর্বশ্রেষ্ঠ ধনী। একবার জোরে বলে, আরেকবার জোরে বলে, সেই উসমান গনি ইসলামের জন্য নবী যখন যেভাবে চেয়েছে এরই বলে তো ধনী। এর নাম উসমান গনি। উসমান, উসমান গনি, গনি কথার অর্থ হলো ধনী, গনি কথার অর্থ হলেই ধনী। উসমানকে যখন যেভাবে নবী বলেছে তখন সেইভাবে সাহাবারা যে জেরাম করে পেরেছে দিয়েছে, উসমান গনি যখন যেভাবে যে অবস্থাতে এটা লাগবে সঙ্গে সঙ্গে দিয়েছে, এটা লাগবে সঙ্গে সঙ্গে দিয়েছে। আল্লাহর নবী প্রথম মেয়েকে দিয়েছে, মেয়ের সংসার করতে করতে ইন্তেকাল করলো, রসুল দ্বিতীয় মেয়ে দিলেন, সেটাও সংসার করছে। আল্লাহর নবী বলছে আমার পৃথিবীতে যত যত বাপ আছে সর্ব সব বাপের জামাই আছে, আর উসমান হলো, উসমান হলো পৃথিবীর সমস্ত বাপেদের এক নম্বর জামাই হলো উসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছে যদি উসমান গনি মনে করে আমার আর একটা মেয়েকে আমি উসমানকে দেবো। জোরে বলে, জামাই যদি জামার মতো হয় কলজে খেটে খাওয়াতে চায় না, জামাই যদি জামার মতো হয় আরে একটা মেয়ে কেন সব দিয়ে দেবো, তোর মতো জামাই আমার দরকার। তাই নবী উসমান, সেই উসমান বলছে সাহাবাদের এক একটা কথা বলতে গেলে সময় চলে যাবে বাপ, মূল লক্ষ্যে যাওয়া যাবে না। সেই উসমান বলছে হুজুর আমার জীবনের সমস্ত নেকিগুলো সব আপনাকে দিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম, হুজুর আপনি একটাবারের জন্য মাথা তোলেন, একটাবারের জন্য মাথায় তোলেন। ভাই মাথা তোলে না। এর আলী ছুটে আসলো যে আলী, আল্লাহ রাসূল বলেছে আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ রাসূল মিয়ারাজে গিয়েছিল না নবী, কথা বলেন না, মিয়ারাজ থেকে নবী কি কি এনেছিল, কি কি? নামাজ, নামাজ, শুধু নামাজ, হ্যাঁ শুধু নামাজ। নবী আরো দুটো জিনিস এনেছিল, দুটো জিনিস, কি কি? একটা হলো চাদর, 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 চাদর। আল্লাহ রাসূল চাদরটা এনেছে, এনে আবু বকরকে ডেকেছে, আবু বকর আল্লাহ আমাকে একটা চাদর দিয়েছে, ও আবু বকর এই চাদরটা যদি তোমার দেই তুমি কি করবা? তা আবু বকর বলেছিল হুজুর আমি এই চাদরটা গায়ে দিয়ে সারা দুনিয়ার লোকে দেখাবো আর বলবো যে আল্লাহ আমার জন্য একটা চাদর পাঠিয়েছে। আবার নবী বলেন না আবু বকর এ চাদর তোমার, ওমার কেটে গেছে, ওমার যদি তোমার দেই তুমি কি করবা? ওমার বলছে হুজুর এই চাদর গায়ে দিয়ে আমি ইসলামকে জয় করবো, আবার তো না তোমারও হবে না। উসমান কেটে গেছে, উসমান তোমার দেই, তার হুজুর এই চাদরটা আমি যত্ন করে রেখে দেবো, তো না যত্ন।